আসবো, একটা খবর দিকে নজর রাখবো, সেটা হচ্ছে যে এক্সিট পোলের যে গ্রহণযোগ্যতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ভালো ফল করতে চলেছে ইন্ডিয়া জোট, বাংলাতেও এক্সিট পোলের উলটপোলান দেখা যাচ্ছে। শেয়ার বাজারে রাতারাতি ধস নেমেছে, গণনার আগে পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল শেয়ার বাজার। বুধ ফেরত সমীক্ষা নিয়ে তদন্তের দাবি, শেয়ার বাজার থেকে টাকা তুলতেই কি এমন সমীক্ষা? বুধ ফেরত সমীক্ষা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের, বুধ ফেরত সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। বুধ ফেরত সমীক্ষায় যে হিসেব দেখানো হয়েছিল তা একেবারেই উলটপোড়ান দেখা যাচ্ছে এই বাংলাতে এক্সিট পোলের একেবারে উলটপোড়ান। শেয়ার বাজারে রাতারাতি ধস, বুধ ফেরত সমীক্ষার যে ফলাফল দেখানো হয়েছিল তারপরে চাঙ্গা ছিল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী ছিল শেয়ার বাজার। তবে তার গণনার আগে পর্যন্ত বাজারে তেজি ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ধস নেমেছে শেয়ার বাজারে। তাহলে শেয়ার বাজার থেকে টাকা তুলতেই কি এমন সমীক্ষা? বুধ ফেরত সমীক্ষা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের, বুধ ফেরত সমীক্ষা নিয়ে তদন্তের দাবি জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বুধ ফেরত সমীক্ষা নিয়ে বারবার যেটা বলা হচ্ছে যে বুধ ফেরত সমীক্ষা যখন আসে সেটাই কিন্তু আলটিমেট নয়, কারণ এর পরে যে গণনা হয় সেটাই আসল, মানুষের রায়, জনমত সেটাই কিন্তু আসল। তাই বুধ ফেরত সমীক্ষা নিয়ে এর আগেও বহুবার প্রশ্ন উঠেছে, এবার কিন্তু আরো বেশি করে প্রশ্নের মুখে এই বুধ ফেরত সমীক্ষা। তদন্তের দাবি করা হচ্ছে যে বুধ ফেরত সমীক্ষা নিয়ে, বাংলাতেও এক্সিট পোলের ওলটপোড়ান। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। এক্সিট পোলে যেটা দেখানো হয়েছিল সেটা যদি আমরা দেখি, এবারে গণনার দিন বাংলাতে একেবারে উলটপোড়ান, এই এক্সিট পোলের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে, এবার কিন্তু আরো বেশি করে প্রশ্নের মুখে, কি বলবেন? দেখুন, এক্সিট পোল একটা ধাপ্পা, আর পশ্চিমবঙ্গের অধিকাংশ মেইনস্ট্রিম চ্যানেলে যে এক্সিট পোল দেখানো হয় সেটা আরো বড় মিথ্যে। এর মাধ্যমে সোমবার শেয়ার বাজার থেকে কিছু টাকা পয়সা কর্পোরেটরা লুট করে নিয়ে চলে গেছে। আমি খুব দুঃখের সঙ্গে আপনাকে বলতে বাধ্য হচ্ছি, অধিকাংশ চ্যানেলে, তথাকথিত মেইনস্ট্রিম চ্যানেলে যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট বা সেফোলজিস্ট হিসেবে বসেন, তারা সেফোলজি পি দিয়ে শুরু না এস দিয়ে শুরু সেটাই জানে না, কিন্তু সারাক্ষণ হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ভোট করে অমিত শাহকে সন্তুষ্ট এবং শুভেন্দু অধিকারীর কাছ থেকে টাকা নিতে ব্যস্ত থাকে। আজকে উচিত এদের কাছে প্রশ্ন করা যে আপনারা ক্ষমা চাইবেন না আপনারা নত মস্তকে আর কোনোদিন এক্সিট পোল বা সেফোলজি নিয়ে একটাও কথা বলবো না এটা বলবে। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সংবাদপত্র গোষ্ঠী, যদিও তারা যখন যার বিরোধিতা করে সেটা জ্যোতি বসু হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় তারাই জেতে, সেই সর্ববৃহৎ সংবাদপত্র গোষ্ঠী যে কুৎসা যে মিথ্যা যে গণনার নামে পরিসংখ্যানের নামে যে ক্রমাগত মিথ্যা দেখিয়ে গেছে, আজকে বাংলার মানুষ এবং গোটা ভারতবর্ষের মানুষ তার জবাব দিবে। দেখুন, যখন আমি শুধু পশ্চিমবঙ্গ নয়, রাজস্থানে কি হচ্ছে, মহারাষ্ট্রে কি হচ্ছে, উত্তরপ্রদেশে কি হচ্ছে, উত্তরপ্রদেশে রাম মন্দির কভার করে এসে সবাই লিখে দিয়েছিলেন যে উত্তরপ্রদেশে 80টার মধ্যে 80টা সিটি নাকি বিজেপি পাবে, আজকে তো বিজেপি 40 পেতে বিজেপির কষ্ট করতে হচ্ছে। তাহলে কি তারা রাম মন্দিরে পুজো দিচ্ছিলেন না অন্য কোনো দিকে তাকিয়েছিলেন? এই সব প্রশ্ন জরুরি। আবার আমি বলছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই এক্সিট পোল দিয়ে যেটা যারা রাজ্যের শাসক দল সেই তৃণমূলের মনোবল ভেঙে দেওয়ার এবং ভোট মানে মানে গণনা কেন্দ্রে কারচুপি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলার মানুষ অনেক সচেতন, 2021 তারা দেখিয়ে দিয়েছে, এবারও তারা দেখালো। এবার আমার প্রশ্ন, আবার আমি বলছি যে টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কাররা চিৎকার করে শেষ ভোটের দিন বলেছিলেন গণনার আগে ফলের আগে ফলাফল কিংবা জেনে নিন পশ্চিমবঙ্গে কি হতে চলেছেন, তারা আজকে যখন ভোট শেষ হবে পশ্চিমবঙ্গে নত মস্তকে স্বীকার করবে যে তারা ভুল বলেন বা তারা ইচ্ছে করে মিথ্যে কথা বলেন যাতে মানুষকে মিথ্যে ভাবে প্রভাবিত করা যায়। একেবারে, অনেক ধন্যবাদ। বাংলাতে এক্সিট পোলের ওলটপোড়া নেই, এক্সিট পোলের গ্রহণযোগ্যতা নিয়ে এবার কিন্তু বেশি করে প্রশ্ন উঠবে। আগেও প্রশ্নের মুখে ছিল এক্সিট পোল, তবে এবার তার গ্রহণযোগ্যতা নিয়ে আরো